10,323 চাকুরিচ্যুত শিক্ষকরা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের চাকুরি ফিরে পাবার জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি তারা স্কুলে জয়েন করার চেষ্টা করেছেন এবং তারা শিক্ষা অধিকর্তার সাথে দেখা করেছেন। 10,323 শিক্ষকদের বক্তব্য রয়েছে 462 জনের বিরুদ্ধে মামলা হয়েছিল। চাকুরি যদি যায় তাহলে শুধুমাত্র 462 জনের যাবে, বাকিদের চাকুরি যাবে না। এই বিষয়টাকে কেন্দ্র করে 10,323 শিক্ষকদের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা দপ্তরের সামনে পুনরায় বিক্ষোভ প্রদর্শন করেন বুধবার 10:30 এবং এক প্রতিনিধি দল দপ্তরের যুগ্ম অধিকর্তাদের সাথে দেখা করেন। যুগ্ম অধিকর্তাদের সাথে দেখা করে 10,323 শিক্ষকরা কোনো সদুত্তর না পাওয়ায় শিক্ষা অধিকর্তার রুমে গণ অবস্থানে বসলেন। পরবর্তী সময় 10,323 চাকুরিচ্যুত শিক্ষকরা শিক্ষা অধিদপ্তর রুমে যে গণ অবস্থানে বসেছিলেন সেখান থেকে তাদেরকে পুলিশ বাবুরা জোরপূর্বক টেনে হিঁচড়ে বের করে দেয়। শিক্ষা অধিদপ্তরের রুম থেকে বের করার পর 10,323 শিক্ষকরা শিক্ষা দপ্তরের সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই শিক্ষা দপ্তরের সামনে দাঁড়িয়ে থাকবে। আপনাদের কর্মসূচি কি এখন? কর্মসূচি বলতে ভিতরে তারা কোনো উত্তর দিতে পারেনি, না দিতে পেরে যারা ছিলেন ডিরেক্টর ম্যাডামের তরফ থেকে একজন ছিলেন তারা কোনো উত্তর দিতে না পেরে ওনারা চলে গেছেন হল থেকে। আমাদেরকে যারা কর্তৃপক্ষ পুলিশ অফিসার যারা ছিলেন ওনারা টেনে হিঁচড়ে রুম থেকে বের করে দিয়েছেন। তো আমি যারা রয়েছেন আমাদের 10,323 আশেপাশে আমি সবাইকে বলবো আপনারা ডিসিশন নেন এই ধরনের সিচুয়েশনে আমরা কি করতে পারি। আমাদেরকে টেনে হিঁচড়ে ডিরেক্টর ম্যাডামের রুম থেকে বের করে বারান্দা পর্যন্ত চড়ে দিয়েছে। আমাদের নাম রয়েছে তো সেই কারণে বলেছিলাম যে এনএক্সের ওয়ানটা কে তৈরি করেছে। আমাদের যিনি ছিলেন অফিস বলেছে ওনারা তৈরি করেছেন, দ্যাট মিন ডিপার্টমেন্ট তৈরি করেছে, ডিরেক্টর তৈরি করেছে এনএক্সআর এটা। কাদের নাম ছিল, কয়জনের নাম ছিল এনএক্সআর এতে, কয়জনের নাম ছিল, কাদের নাম ছিল আজকে পর্যন্ত আমরা দেখিনি। ভবন শিক্ষা ভবনের কিছু দুষ্ট চরিত্রের দুষ্ট প্রকৃতির লোক যেখানে এখন শিক্ষা দপ্তর আধিকারিক স্বীকার করে গিয়েছেন যে এনএক্সআর এই দপ্তরে বানানো হয়েছে এবং আমাদের প্রত্যেকের নামে কোনো টার্মিনেশন নেই। এবং শুধু আমি না, মিডিয়া পার্সনও সাক্ষী যে ওনারা এই মিডিয়া